তাহলে পরে আমাদের সমাজটা এত আর সমাজটা এত কুলুষিত হতো না, এত দুর্নীতিগ্রস্ত হতো না, এত অঙ্কুরেই বিনষ্ট হয়ে যেত। অর্থাৎ পাপ, যেটা অপরাধ, যেটা অন্যায়, সেটাকে প্রতিবাদ করার মতো মানুষ হারিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আবার আমি ওই কথাটায় আসছি যে দুইটা বিষয়, একটা হলো যে একটা অপরাধের অপরাধীকে যদি আগেই আমরা সাবধান করতে পারি দুইভাবে, একটা হলো ভয় দেখিয়ে, ভালোবাসা দেখিয়ে, আর একটা হলো তাকে বোঝানো যে তোমার বেনিফিটটা কি। সে তো কোনোভাবেই আমার কথাকে সে বোকামি মনে করছে, গর্ধবের মতো মনে করছে, কিন্তু সে নিজে যখন গর্ধব নিজেকে বোঝাতে পারবে যে আমি তো গর্ধবের মতো কাজ করছি না, এরা এই অপরাধ দুইজন কিন্তু অবশ্যই মনে করছে যে কি বোকামিটা করলাম, আমি তাকে অপরাধী দেখছি, তাকে শাস্তি দিব, শাস্তি দিতে হবে। কিন্তু তারা তো এরকম একটা সিচুয়েশন, এটা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের অনেক কাউন্সিলিং, অনেক কিছু আমাদের মধ্যে আরো বাড়াতে হবে, দরকার আছে। আমরা যেমন তেড়ে দিব তাদের, তাদের ভয় দেখাবো, তাদেরকে শাস্তি দিব, এটা যেমন খুব জরুরি। ছোট শাস্তি পেলে তখন বড় কাজে সে সাহস পাবে না, যেটা আমি বললাম যে ছোট গাছ থেকে পড়লে হয়তো ভয় পেত, যেহেতু গাছের ফল খেতে পাচ্ছি, গাছে উঠছি, উঠতে উঠতে অনেক উঁচুর যে গাছ সেই গাছ থেকে পড়লো, সব শেষ হয়ে গেল। কিন্তু সে যদি ওই অপরাধের কাজ করতে গিয়ে একটা গাছে উঠে যদি ফল খেতে গিয়ে পড়তো, তাহলে সাবধান হতো যে ফলের যা মজা তার থেকে এই ব্যথার কষ্টটা অনেক বেশি, তাহলে এত উঁচু গাছে চড়ে সে চুরি করে খেতে যেত না। তাহলে একটা অপরাধীকে অপরাধ থেকে সরানোর সব থেকে বড় ওয়ে হলো সে অপরাধীর মাথাতে ঢুকানো যে সে রাইট ওয়েতে নাই, সে রং ওয়েতে আছে, সে বোকার স্বর্গে বাস করছে, বোকার স্বর্গে বাস করছে। ফলে তাদের অপরাধের কারণে আমরা যেমন শেষ হচ্ছি, অপরাধীরাও শেষ হচ্ছে। তাহলে অপরাধী যারা, তারা মনে করছে যে ওদেরকে আমরা শেষ করে বেনিফিটেড হবো, আলটিমেটলি কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হলেও অপরাধীরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে একটা মানুষের ধর্মীয় চেতনা নাও থাকতে পারে, বিবেক নাও থাকতে পারে, কিন্তু এই চেতনা তো আছে যে আমি যেটা করছি সেটা আমার বেনিফিট আসছে নাকি লস আসছে, তার অঙ্কটা যদি ক্লিয়ার হয় যে আমি এগুলো করে লাভ হবে না। যেমন নিজাম ডাকাতের গল্প আমি জানি না এখনকার সমাজ খুব একটা জানে কি না, নিজাম ডাকাত যখন ওয়েলে করতো, ধরে ধরে সবকিছু কেড়ে নিয়ে মেরে ফেলতো না, যখন দরবেশের যখন সংস্পর্শে গেল, দরবেশের সবকিছু নিতে চাইলো, তখন সে বলল যে ঠিক আছে আমাকে বেঁধে রাখো, রেখে বাড়িতে গিয়ে খোঁজ নাও যে তোমার অপরাধের ভাগিদার তারা হতে চায় কিনা। ওকে বেঁধে রেখে এসে দেখা যাচ্ছে ছেলে বউ কেউ কিন্তু তার অপরাধের ভাগ নিচ্ছে, মানে পাপটা নিতে চাইলো না। তখন এসে সে অনুতপ্ত ছিল যে আমি সবার জন্যই চুরি করি কিন্তু তারা বেনিফিটেড হয়, আমি তো ফেসে যাচ্ছি, কি করা যায়। তখন সে দরবেশ বলল যে যেতে যেতে একটা গাছ পাওয়া যাবে, সেই গাছটায় কোনো পাতা নাই, সেখানে অবস্থান ততদিন করতে হবে যতদিন গাছের পাতা না গজাবে। তাহলে যখন গাছের পাতা গজাবে তখন বুঝবে যে তোমার পাপটা মোচন হয়েছে। এমন একটা সময়ে একটা নোংরা গল্পের অংশ আছে যে একটা মহিলা জাম যে মারা গেছে তার সাথে একটা নোংরামি করে আর কি, তার মানে এই অপরাধটা এত জঘন্য ছিল যে নিজাম ডাকা তো সহ্য করতে পারলো না, যে আমি তো 100টা খুন করেছি কিন্তু এই লোককে আমি খুন করে আমি 101টা খুনের আসামি হব, অপরাধী হব, তাও একে খুন করবো। ফলে দেখা গেল যে এত ঘৃণ্য সেই লোক ছিল যে তাকে খুন করার কারণে তার 100টা খুনের দায় সে মুক্ত হলো, কারণ সে যেমন খুনি ছিল তার থেকে অনেক নোংরা ছিল সে অপরাধী। মানে যে কাউকেই আসলে আসতে হবে নিজের ক্যালকুলেশনে আসতে হবে, আমি যতই অঙ্ক কষাই বাবা তুই আমার ছেলে তুই পড় এই কর গাড়ি পাবি এই পাবি, সে যতক্ষণ না এই ছেলে অঙ্কটা করবে যে হ্যাঁ আমি পড়াশোনা করলে গাড়ি পাবো বাড়ি পাবো এই পাবো ওই পাবে, ততদিন কিন্তু সে ওই পড়াশোনা করবে না, সে শুনতে চাইবে না। ফলে তার মাথাতে ওইটা আসতে হবে। এখানে আমার পিউরিটি যেটাকে বলি করতে চাই সেটা হচ্ছে যেহেতু আপনি বাবা মার খরচের বিষয়টা বললেন, খরচের বিষয়ে আমি একটা যেটা মনে করি যে বাচ্চা কাচ্চারা বিশেষ করে 10 বছর পর্যন্ত বাপ মায়েরই বাধ্য থাকে, তারা বাপ মায়ের কথাবার্তা শুনে চলে, বাপ মায়ের সব মনে করে। যখন বন্ধুদের সাথে মিশা শিখে তখন তারা একটা আলাদা চাহিদা সম্পূর্ণ হয়, বাপ মায়ের থেকে চাওয়া শুরু করে,
বড় বড় দাবি করে, তারা তখন বাপ মাকে প্রায়োরিটিটা কম দেয়, তাদের বন্ধু বান্ধবীকে প্রায়োরিটিটা বেশি দেয়। এই সময় তাদের বাপ মা ও ছেলে মেয়েদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়। এইখানে অর্থের বন্টনটা অনেক সময় বাপ মা ঠিক মতো করে না, তখন দেখা যাচ্ছে যে ওই ছেলে অপরাধের মধ্যে জড়িয়ে পড়লো। এখানে দুই ধরনের সমস্যা আছে, একটা হলো আপনার অসুখ হয়েছে, সাপোজ আমি ধরলাম যে আপনার জ্বর এসেছে, তো আপনার জ্বরের জন্য কি করবেন, একটা নাপা ট্যাবলেট খাবেন, ঠিক আছে, একটা নাপা ট্যাবলেট খাইলেন আপনার জ্বরটা সেরে গেল। আপনি যদি একটা নাপা ট্যাবলেট না খেয়ে সামান্য পরিমাণ নাপা ট্যাবলেট খান, আপনার জ্বর কি ছাড়ার সম্ভাবনা আছে? নাই। আবার যদি আপনি জ্বর দ্রুত ভালো করার জন্য 10-12টা 15টা 20টা নাপা খেয়ে নিলেন, তাহলে আপনার মৃত্যুর সম্ভাবনা আছে। তো একটা আমি মনে করি যে সমাজে যে 10 বছর পর ছেলের যখন চাহিদা শুরু হয়, পিতামাতা খোঁজ নেয় না, এমন পিতামাতা আছে খরচ দিতেই চায় না, তাদের ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়, এমন পিতামাতা আছে পরিমিত টাকা দেয় যে ছেলে যতটুকু প্রয়োজন, তাদের ছেলে মেয়ে নষ্ট হয় না। আবার আর এক শ্রেণীর ছেলে মেয়ে নষ্ট হয় যে ছেলে মেয়েকে অতিরিক্ত ভালোবাসে, ওই যে আমি বললাম না যে ওষুধ প্রয়োজন আছে অসুখের সময়, কিন্তু অতিরিক্ত দিলে এটা ক্ষতিকর, ভালোবাসা হোক আর টাকা হোক, এটা যদি অতিরিক্ত পরিমাণে দেওয়া হয় তাহলে সেটা ওই সন্তানের জন্য ক্ষতিকর হয়ে যায়। যখনই পিতামাতা তাকে বেশি পরিমাণ টাকা দিবে প্রয়োজনে, তখন ওই ছেলে নষ্ট হবে। আপনি দেখবেন যে যারা বিশেষ করে খারাপ জগতে গিয়েছে বা খারাপ হয়ে গেছে, এরা কেউ নিজের ইনকাম করা টাকা দিয়ে খারাপ হয়নি, এরা প্রথমে বাপ মায়ের টাকা দিয়ে খারাপ হয়েছে। আপনি দেখছেন যে দেশের ঐশী ঐশী বলেন বা এইরকম যারা আছে, এইরকম প্রকৃতির লোকগুলো প্রথমে কিন্তু আপনি দেখবেন প্রতিটা অপরাধেই তার পিতামাতার টাকা দিয়ে নষ্ট হয়েছে। পিতামাতা এক টাইমে দিতে দিতে আর সাধ্যে কুলায় না, তখনই তারা অপরাধ কর্মে জড়িয়ে যায়। এর জন্য আমাদেরকে বিশেষ করে সমাজে যারা ব্যক্তিত্ব আছে বা আমাদের বোঝানো উচিত প্রতিটা পিতামাতাকে যে প্রয়োজন মতো তাদেরকে টাকা দিতে হবে, কমও না বেশিও না, যতটুকু প্রয়োজন। উপযুক্ত জ্ঞানের একটা বড় অভাব, উপযুক্ত জ্ঞানের একটা বড় অভাব আছে। আর আপনার আমি যেটা মনে করি যে একটা বাচ্চা কাচ্চাকে সঠিকভাবে সঠিক পথে আনতে হলে যেটা হয়, আমার মনে হয় যে নষ্ট যে টাইমটাতে হয় সেটা হচ্ছে 12-13 বছর শুরু করে 20-21 বছর। এই সময় আমি বুঝি না যে পিতামাতার সাথে সন্তানের কেমন একটা ডিস্টেন্স হয়ে যায়, তাদের যে আনুগত্যটা আছে তারা মানে করতে চায় না পিতামাতাকে, এরকম টেন্ডেন্সি তারুণ্য বা বয়স সন্ধিকালের সমস্যা, এটা পিতামাতা মেনে নিতে চায় না। এই সময়টা আপনি দেখবেন যে একটা ছেলেকে যদি 20-21 বছর পর্যন্ত ভালো মতো মানুষ করা যায় বা পিতামাতা তার সাথে বন্ধুসুলভ আচরণ করতে পারে, আসলে এই যে 12-14 বছর থেকে আমাদের দেশের এইরকম আবহাওয়া জনিত কারণে বয়সন্ধি কালে আমরা পদার্পণ করি, তখন একটা নতুন পরিবেশ অর্থাৎ শারীরিক ভাবে এবং মানসিক ভাবে পারিপার্শ্বিকভাবে একটা অন্য নতুন জগৎ তৈরি হয়ে যায়, অর্থাৎ শারীরিকভাবে তার তার মধ্যে একটা পরিবর্তন হয়, মানসিকভাবে তার একটা পরিবর্তন হয়। এই সময় সে শিশুটা, একে আমরা শিশু বলবো, 12 বছর থেকে 8 বছর থেকে অর্থাৎ 14 বছর বয়স পর্যন্ত, আমাদের সমাজে যে বয়সন্ধিকালটা 12-14 বছরের মধ্যেই হয়, বংশভেদে একটু আগে পিছে হতে পারে, তো যাই হোক, তো এইখানে যে দেখ যে সময়টা তার একটা শারীরিক পরিবর্তন আসে, সেই সাথে মানসিক পরিবর্তন আসে। প্লেটো একটা কথা বলতেন যে শরীর এবং মন দুইটা সমান্তরাল সত্তা, আপনার যদি শরীরে কোনো জায়গায় কেটে যায় তাহলে দেখবেন যে আপনার মনটা খারাপ থাকে, এজন্য বলা হয় যে শরীর এবং মন দুইটা সমান্তরাল সত্তা। এই বয়সে ছেলে মেয়েদের শরীর এবং মন পরিবর্তন হয়ে যায়, সে শিশু থেকে অর্থাৎ তার বাবার কমান্ডগুলাকে, তার যেটা ভালো লাগতো সেটা তখন ভালো লাগে না, অন্য একটা বিষয় ভালো লাগে, বন্ধু বান্ধবদের সঙ্গে ভালো লাগে, বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ কাজ করে, এবং এই সময় শিশুরা মানে রোমান্স প্রিয়, এই সময় তারা ঝুঁকিপ্রবণ অর্থাৎ রিস্ক নিতে চায়, অ্যাডভেঞ্চারে মনোনিবেশ করে। এই সময় কোনো কোনো মনীষী, কোনো কোনো টিচার, কোনো কোনো বড় ভাই, কোনো বড় বোনদেরকে ফলো করে, কপি করে,
যে এরকম অনেক সময় আমাদের মিডিয়া জগতের নায়ক নায়ক এই হিরো হিরো হিরোইনদেরকেও তারা ফলো করার চেষ্টা করে, এবং এই যে এই মুভিগুলা দেখে মনে হয় যে নায়ক তো এটা কাজটা করে ফেললো, আমি যদি নায়ক হতাম, তার মধ্যে কিন্তু এরকম একটা মেন্টালিটি তৈরি হয়, এটা একটা অ্যাটিটিউড তৈরি হয়, মানসিকতা তৈরি হয়, এ সময় তারা বিপথে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সময়ে কিন্তু যেই সন্তানটাকে তার বাবা মা যেমনটা দেখতো ছোটবেলায়, ওই সময় সে একটু এমন তেমন হয়ে গেলে বাবা মা ওই সময় হাল ছেড়ে দিচ্ছে, মানে ডোন্ট কেয়ার, বলছে এটা কিছুই না, ঠিক হয়ে যাবে। কিন্তু এই সময়টাই যদি একটু মানে ছেলেটা যদি একটু বেশি বিপথে চলে যায়, তখন কন্ট্রোলের বাইরে চলে যায়। এরা একটা বিষয় আছে, আরো আর একটা বিষয় আছে যে ওই সময়ে সন্তান এবং পিতামাতার মধ্যে একটা দূরত্ব তৈরি হয়, অর্থাৎ তার পিতামাতার সান্নিধ্য তখন ওই সময় ভালো লাগে না, হয়তো অন্য কোনো সান্নিধ্য তাকে ভালো লাগে, আকর্ষণ করে, অ্যাট্রাকশন করে। হ্যাঁ, কিন্তু ওই সময় আমাদের প্রত্যেকটা গার্ডিয়ানদের উচিত তার সন্তানটাকে, অর্থাৎ সে ক্লাস 7 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট অর্থাৎ অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত তাকে সঠিক পথে রাখা, তাকে পরিচর্যা করা। তাকে তার ভুল ত্রুটি থাকতেই পারে, তাই বলে তার বাবা মাকে হাল ছেড়ে দিলে হবে না, তার বাবা মাকে দেখতে হবে যে আমার ছেলেটাকে আর একটু দেখি। এটা এটা তাকে দীর্ঘে বিশ্বাস করতে হবে যে 21-22 বছর 23 বছর পরে তার সন্তানটা যদি তার বাবার দেখানো সমান্তরাল পথে থাকে, তাহলে নিশ্চিন্তভাবে তার পরবর্তী জীবনটা সুন্দর হবে। আচ্ছা, আমাদের মধ্যে একটু আমি বলি, এখানে অ্যাড করি, আমাদের পিতা মাতা মানে বাংলাদেশের বিশেষ করে ম্যাক্সিমাম পিতা মাতার যে টেন্ডেন্সিটা, সেটা তারা নিজের কর্মের উপরে ব্যস্ত, তারা তাদের সম্পদ গঠনে ব্যস্ত, কিন্তু একটা জিনিস তারা চিন্তা করে না যে আমি যে সম্পদটা তৈরি করছি, এই সম্পদ ধারক বাহক যে আমার সন্তান, তার প্রতি আমার গুরুত্ব নাই। মানে ছেঁড়া বস্তায় আম খোটার মতো, যে আমি বস্তার চিন্তা করছি না যে বস্তাটা আমার ছিঁড়ে গেছে, আমি শুধু আমের চিন্তা করছি যে আম খুটে বস্তার মধ্যে পড়ছে, কিন্তু সেগুলো বের হয়ে চলে যাচ্ছে। তার মানে আমরা কর্মের উপরে এত ব্যস্ততা দেখাচ্ছি বা টাকা পয়সার পিছনে এত সময় বের করছি, কিন্তু টাকা একটা মানুষের লাইফ যাবে জীবন যাপন করতে এত টাকার প্রয়োজন নাই, কিন্তু মানুষ টাকার উপরে গুরুত্ব হচ্ছে, কিন্তু তার ভবিষ্যৎ প্রজন্ম যে টাকাটা সঠিক ব্যবহার করবে তারপর আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না। আচ্ছা, একটা বিষয় সেটা হলো সুস্থ বিনোদন, যেমন খেলাধুলা একটা বড় মাধ্যম, খেলাধুলা একটা বড় মাধ্যম, খেলাধুলার বিষয়টা আমাদের মধ্যে খুবই কমে গেছে, একদম জিরোর কোঠায়। খেলাধুলা বিষয়ে চাচা আমি একটু বলি, খেলাধুলা বিশেষ করে আমি ছেলে পেলেদের নিয়ে খেলাধুলা করতাম রাখতাম, এটা অনেকে খারাপ চোখে দেখত যে আসলে খেলাধুলা কেন করে বা সব সময়। আসলে খেলাধুলাটা আমরা করতাম 2 থেকে 1 ঘন্টা। এখানে আমি 2টা বেনিফিট, একটা হচ্ছে যে শরীর মন ভালো থাকে, রাত সাইকোলজিও ভালো বলতে পারবে, যখন মানুষ খেলাধুলা করে এখানে 2টা কাজ করে, একটা হচ্ছে তার শারীরিকভাবে সুস্থতা কাজ করে, আর 2 নম্বর কাজ হচ্ছে মানসিকভাবে সুস্থতা কাজ করে। মানসিকভাবে সুস্থতা যখন মানুষ খেলাধুলা করে, একাগ্রতা মন একদিকে মন থাকে, মাল্টিমিডিয়া চিন্তা থাকে না, একটু পরে তো তখন দেখা যাচ্ছে যে তার ব্রেনটা রিফ্রেশ আসে, এবং আমি আপনাকে সারাদিন হাঁটতে দেওয়া হলো, আপনি ক্লান্তে আসবে, কিন্তু আপনাকে এক জায়গায় থামাইলো, কিছু খাইতে দেওয়া হলো, আবার হাঁটতে দেওয়া হলো, আপনি অনেক লং হাঁটতে পারবেন, কিন্তু একটা হাঁটতে দিলে পারবেন না। তো দেখা যাচ্ছে যে খেলাধুলা মেধা বিকাশে একটা বড় ভূমিকা রাখে, দেখা যাচ্ছে ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, অপরাধ যোগে, এবং মানে পড়াশোনার ক্ষেত্রেও এটা একটা সহযোগিতা করে, মেধা তার ব্লাড সার্কুলেশন ভালো হয়, তার তারুণ্যর একটা সৃষ্টি হয়, এরকম। বিশেষ করে খেলার রুটে আপনি দেখবেন যে আমাদের এখানে অনেক ছেলে পেলে যারা সাধারণত খেলাধুলা করে না, ওরা বাজারমুখী হয়েছে, বাজারমুখী হয়ে তাদের সঙ্গটা চেঞ্জ হয়ে গেছে, তখনই তারা বিমুখ হয়ে গেছে। আর এখানে খেলাধুলা করছে, ছেলে পেলের সাথে মিশছে, তারপরে সে পড়াশোনার জন্য বাইরে চলে গেছে, এই ছেলেগুলোই মানুষ হয়ে গেছে। হ্যাঁ, এটা খুবই ভালো একটা বাস্তব কথা আমরা শুনলাম। এখানে আমি একটু অ্যাড করতে চাচ্ছি, এই কারণে যে আমি এটা দেখেছি এরকম, এবং এ বিষয়ে আমি কিছু অধ্যয়ন করেও আর্ন করেছি কিছু জ্ঞান। সেটা হলো যে যখন আমরা খেলাধুলা করি, অর্থাৎ বিনোদন, বিনোদনটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ প্রত্যেকটা ছাত্র বলি আমরা, মানুষ বলি আমরা, সারাদিন পরিশ্রম করে কিন্তু একটু বিনোদন পেতে চাই,
অর্থাৎ একটু আনন্দ, অর্থাৎ মনের খোরাক, কিন্তু আমাদের অর্থনৈতিক খোরাক পূরণ হয়, বাট আমাদের কিন্তু মনের একটা খোরাক থাকে। সেই খোরাকটা আসলে কোন মাধ্যমে বেশি হয়, সেটা হলো বিনোদন। আর এই বিনোদনের বিভিন্ন মাধ্যম আছে, খেলাধুলা। এখন যে ইয়ং জেনারেশনগুলো যারা অপরাধ কাজে লিপ্ত হচ্ছে, তাদেরকে অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে তারা মাঠ বিমুখ, অর্থাৎ যে আউটডোর গেম যেটাকে আমরা বলি, ফুটবল হোক, ক্রিকেট হোক, গোল্লাছুট হোক, কাবাডি হোক, এই যে খেলাগুলা, এই খেলাগুলা করলে ওই ছেলেটা ওই সময় একটা রিক্রিয়েশন পেল, পাওয়ার ফলে তার যে একটা মানসিক যে চাপ ছিল সেটা কেটে গেল, দূর হলো, তৃপ্তি আসলো। তখন সে সন্ধ্যার পরে গিয়ে খেলাধুলা করে, সন্ধ্যার পরে গিয়ে সে কি করলো, বাসায় গেল, বাসায় গিয়ে সে তার অধ্যয়ন শুরু করলো। এখানে আর একটা বিষয়ও কাজ করে, খেলাধুলার পরেও কেউ যদি আবার এই নিজের কাজ, অর্থাৎ ছাত্ররা আসলে তো এই বয়সে অধিকাংশই ছাত্র, এদের কাজ হলো অধ্যয়ন করা, এই কাজটা না করে যদি সে বাইরে চলে যায় তাহলে কিন্তু সে বিপদগামী হতে পারে, এটা স্বাভাবিক। এখন আর একটা বিষয় আপনি দেখেন যে আমাদের সমাজে এমনভাবে, মানে মিডিয়া জগৎটাকে, মানে আমি এটাকে বলবো যে আমাদের যে ইন্টারনেট, এটাকে আমি কিছুটা দায়ী করবো, এটার বেনিফিটও আছে, বেনিফিট তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, কিন্তু এটার অপকারিতা, অর্থাৎ মিস ইউজ করা হয়। এই মিস ইউজ কারীরাই কিন্তু পরবর্তীতে বারবার বলছে যে 18 বছরের নিচে এদেরকে কোনো কিন্তু স্মার্টফোন ইউজ করার প্রয়োজনই নাই। কিন্তু আমরা দেখেন, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছোট সন্তান যে কেবল জন্ম নিল, তার বয়স 2 বছর 3 বছর, তাকে আমি এরকম একটা সেলফোন, একটা ট্যাব, এরকম কিছু দিয়ে দিচ্ছি। কেন দিয়ে দিচ্ছি? কারণ আমাদের টার্গেট থাকে যে এই ছেলেটাকে আমি ইঞ্জিনিয়ার করব, অর্থাৎ মানে তার যে বাস্তব জ্ঞান দরকার নাই, তাকে আমি হলো আর্টিফিশিয়ালি, অর্থাৎ ইনস্ট্রুমেন্টাল জ্ঞান দিয়ে দেব। এবং আমরা এটা মনে করি তার সুস্থ বিকাশের জন্য, তার বাবা মা বিকাশে, সুস্থ বিকাশের মানে বিপথে তাদের বাবা মাও কিছুটা দায়ী। কেন ওই সন্তানটাকে ফোন দিতে হবে? তাকে পরিবেশ, পরিস্থিতি, সামগ্রিক সমাজ ব্যবস্থা, আশেপাশে সবুজ প্রকৃতি, এগুলার সকলের সন্নিবেশের মধ্যে তাকে ছেড়ে দিতে হবে? যখন ওখানে দিবে তখন সে কিন্তু ওইটা মুখী হবে, কারণ এটা আকর্ষণীয় জায়গা, শিশুদের জন্য যে গেম, কার্টুন, এগুলা অনেক মজার, বাট তার সুষ্ঠু বিকাশে এটা সম্ভব না। সুষ্ঠু বিকাশের জন্য তাকে, সুষ্ঠু বিকাশের জন্য আমি আবার সুযোগ দিচ্ছি, সুষ্ঠু বিকাশের জন্য তাকে সমস্ত কিছু, অর্থাৎ তার পরিবেশ, পরিস্থিতি, এগুলা বিষয়ে তাকে পরিচিত করাতে হবে। আরও বিষয় আছে, দেখা যাচ্ছে যে আমাদের মানে এখন পিতামাতারা হয়ে গেছি হলো নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছি, সবাই বাসার শহরের বাড়িতে থাকতে চাচ্ছি, এর ফলে আমার সন্তানকে রেখে ওয়াইফ এবং হাজবেন্ড চলে যাচ্ছে তার কর্মক্ষেত্রে। এটা কিন্তু বাচ্চাদের একটা সিনেমা হোম অ্যালোন, সেখানে কিন্তু ভদ্রমহিলা প্লেনে চড়া অবস্থায় মনে পড়লো, হো আমি তো ছেলেকে বাসায় রেখে আসছি, তারা যে রিক্রিয়েশনে যাচ্ছে, ভোকেশনে যাচ্ছে, ছুটিতে যাচ্ছে, তার ছেলেটাকে ফেলে চলে আসছে, চলে আসছে, এসে বিমানে চলা অবস্থায় সে বলছে যে আমার ছেলেটাকে, আমি রাধা শেষ করতে পারলো না, যে একটা ছেলে মেয়েকে যখন বাসায় কাজের লোকের কাছে রেখে যাচ্ছে, সে কাজের লোকের সাথে ওট বাস করছে, কাজের লোক সাধারণত শিক্ষিত হয় না, এরা মূর্খ ধরনের, তো তার মধ্যে ওই সন্তানের মধ্যে তার পিতামাতার আচরণ প্রতিফলিত হচ্ছে না, হচ্ছে ওই কাজের লোকে, অবশ্যই হবে, এটাই তো আসলে কি মানুষের। আমাদের শ্রদ্ধেয় সাত কাকা আমাদেরকে যখন ইংলিশে ইন্সপায়ার করার জন্য বলে যে আমরা যেমন বাংলা বলে বলে শুনে শুনে শিখেছি, আমাদের ছোটবেলায় আমার আম্মা আমার দাদা বলতো, বলো দাদা দাদা, মা মা, এটা বলে কিন্তু শিখেছি। কাকা কিন্তু ইংলিশের ক্ষেত্রে ওই কথা বলে যে এই যে ইংরেজরা, আমরা যদি ছোটবেলা থেকে এভাবে বলি তাহলে শিখে যায়। এই যে এখানে এসে আমরা সবাই, যখন আমার সন্তানটাকে, ছোট একটা শিশুকে কাজের বেটির, কাজের মেয়েকে রেখে, অথবা কোনো দাদি কিংবা এরকম কিছু মানুষের কাছে রেখে চলে যাচ্ছে, এটা বোকামি। কেন বোকামি? কারণ তার দরকার ওখানে তার দাদা দাদির একটা প্রভাব দরকার আছে তার বিকাশের জন্য, তার মায়ের একটা অবদান আছে তার বিকাশের জন্য, তার বাবার রয়েছে একটা বিকাশের জন্য। এই যে এরকম করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে
আমাদের মানসিকভাবে আমরা ছোটবেলা থেকে অস্বাভাবিক আচরণ করছি। অর্থাৎ যখন আমরা এই ছেলেটাকে এভাবে রাখছি পাহারা দিয়ে দিয়ে কিংবা বাইরের গার্ডিয়ে বাইরের চাকর বাকর বাকর অন্য অন্য ব্যক্তিদের কাছে রাখছি, এই ছেলেটা যখন একটু বড় হয় অর্থাৎ সে যখন শিশু থেকে একটু মানে কৈশোর পদার্পণ করে অর্থাৎ 10-11 বছরের দিকে যায়, তখন তার মধ্যে একটা নতুন পরিবেশ দেখতে পায় যেটা তার বাবা মার কাছ থেকে পায়নি, যেটা তার আত্মীয় তাদের কাছ থেকে পায়নি, তখন ওই ছেলেটা ওই দিকে বলে যে এটাই তো অনেক বেশি মজা, কারণ এখানে সন্তানকে অবশ্যই সময় দিতে হবে, সন্তানকে যদি সময় না দেয় তাহলে পরে ওই শিশুটা স্বাভাবিকভাবে বিকশিত হতে পারবে না। এই শিশুদের মাধ্যমে সবচাইতে বেশি পরবর্তীতে অর্থাৎ তার মধ্যে তাকে নৈতিকতা শেখাতে হবে, ভদ্রতা শেখাতে হবে, শিক্ষা দীক্ষা ধর্ম কর্ম সব কিছু শেখানোর দায়িত্ব কিন্তু পরিবার। পরিবার হলো প্রধান এবং মূল এবং প্রাথমিক স্তর যেটা একটা শিশুর বিকাশের জন্য। গতকালকে যে বেনজির পুলিশের যায় সে বলেছে যে আপনারা সন্তানকে জন্ম দিয়েছেন, দায় দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে, অবশ্যই নিতে হবে, তাদের শেখানো, তাদের বোঝানো, ভালো পথে পরিচালনা করা অনেক কিছুই। রাতের যে কথাটা বলল যে ছেলে মেয়েদের কার্টুন দেখা সিনেমা দেখা এগুলো বন্ধ, আসলে এটা বর্তমান প্রেক্ষাপট বা টেকনোলজির যুগ হিসাবে এটা সম্ভব হচ্ছে না। তো এই কাজটা আমরা উল্টাই করতে পারি, যে আমার বাচ্চা কার্টুন দেখলো সে ইংলিশ কার্টুন দেখবে, তাহলে সে ওখান থেকে আমরা কি করছি বাচ্চাকে হিন্দি কার্টুন দেখতে দিচ্ছি, সেখান থেকে সে হিন্দি ল্যাঙ্গুয়েজ অনায়াসে বলতে পারছে। সে যদি এভাবে ইংলিশটা বলতে পারতো তাহলে দেখা যাচ্ছে যেহেতু আমরা এটা বন্ধ করতে পারছি না, আচ্ছা বন্ধ করলে ভালো, কিন্তু বন্ধ না করতে পারলে ওটাকে পিছনে যাওয়ার সুযোগ নাই। যদি আমরা বন্ধই না করতে পারি, বন্ধ করলে খুবই ভালো, যে বন্ধ করে দিলো আমার বাচ্চা এখন টিভি দেখতে দেয় না, মোবাইল টিপতে দেয় না, যদি আমরা বন্ধ নাই করতে পারি সে কিন্তু কোথাও না কোথাও গিয়ে এটা ব্যবহার করবে, হয়তো এখন প্রতিবেশী একজনের কাছে গেল। যেমন আমি বলি যে নাজমুলের ফ্যামিলি ওরা কিন্তু খুবই ভালো না, কিন্তু কেন হলো, হওয়ার পেছনে একটা কারণ ছিল যে ওদের বাড়িতে টিভি ছিল না, কিন্তু একটা সময় আসলো যখন দেখলো যে এই ছেলেগুলো আবার অন্যের বাড়িতে গিয়ে টিভি দেখছে, তখন কিন্তু নাজমুলের বাবা টিভি আবার কেনে একটা পর্যায়ে এসেতে। আসলে পুরোপুরি দমন করা খুব ডিফিকাল্ট, সুস্থভাবে সুন্দরভাবে মতামত দেওয়া মতামত নেওয়ারও সুযোগ তৈরি করতে হবে। আমি শুধু বকাঝকাই দিব তাকেই দোষ দিব সেটাও কিন্তু না, তাদেরও মতামত আছে, তাদেরও যেমন আমি অনেক ঘন্টা সাঁতার কেটেছি না, আমার সর্বোচ্চ হলো সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত, এই যে আমাদের নদী যে দহ আছে, আমার যে কলিগ ছিল চঞ্চল যে নায়ক, সেও কিন্তু বলেছে সুজানগরে সে ঘন্টার পর ঘন্টা গোসল করতো না। তো এখন আমি যদি সব কাজই ছেলে মেয়ের বাইরে মানে করতে না দিই তাহলে হবে না, আসলে ইমিউনিটি তো ওইভাবেই গ্রো করবে। আমি এক সময় লম্বা গোসল করলাম আর এক সময় লম্বা খেললাম, অনেক বিনোদনের জায়গা তো, কিন্তু আমি যদি সব কিছু দিয়ে লাগাম ধরি গোসল করছে অনেকক্ষণ ধরে করতে দিবে না, সুষ্ঠুভাবে পরিপূর্ণ বিকাশ ঘটবে না, বেড়াতে যাচ্ছে যাবে না, বন্ধু আসছে একটু গল্প করছে সেটা করতে দেবে না, সব কিছুতে যদি লাগাম ধরা হয় তাহলে কিন্তু একটা দড়ি ছিঁড়ে অন্যদিকে। যেমন গাভী আমরা দেখি, গাভী মহিলা না, এরা তো নড়াচড়া অত পছন্দ করে না, কিন্তু ওই গাভীটাই যখন দড়ি ছিঁড়ে যায় তখন কিন্তু অসম্ভব নাচানাচি করে, কারণ ওই গাভী দিনের পর দিন কিন্তু দড়িতে আবদ্ধ থাকে, কোনোভাবেই ছাড়া পেলে দেখবি যে অসম্ভব দৌড় ঝাঁপ করছে। তো আমরাও যদি পুরো কন্ট্রোল করি, আমি 6 ঘন্টা গোসল করেছি সাঁতার কেটেছি কিন্তু আমার মেয়ে 10 মিনিট করলে আমি বিরক্ত, আমরা তো এটা এটা তাহলে হলো না, তো দিব না এটা হোক, এটা তাহলে কি করে হয়। আপনি আজকে একজন বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছেন ওই 6 ঘন্টা গোসল করে, আমি এই দৌলতপুরের এমন কোনো পুকুর নাই যেখানে আমি 2-3 ঘন্টা গোসল করিনি, আমাদের যে দ নামের লেকটা ওখানে আমি 2 ঘন্টা গোসল করে এসে এই নিমতলা পুকুরে আমি 2-1 ঘন্টা গোসল করছি, এখান থেকে আর এক দলকে দেখছি আমাদের আমাদের বাচ্চু ভাইদের ওই পুকুরে, ওই পুকুরে গিয়ে আবার নেমেছি, নামার পরে কিন্তু আমার বিকাশটা কিন্তু ঠিক আছে, কিন্তু এখন আমি আমার সন্তানটাকে ওটা করতে দেই না কেন? এটা দিতে হবে, এটা দেওয়ার দরকার আছে, একটা শিশুর সুষ্ঠু বিকাশের জন্য তাকে এই কাজগুলো স্বাধীনতা দেওয়ার দরকার আছে, কিন্তু এটার একটা নিয়ন্ত্রণ তাকে চোখে চোখে রাখতেও হবে, রাখলে না রাখলে হবে না।
অর্থাৎ প্রকৃতির সঙ্গে সান্নিধ্য যদি আমরা না পাই, অর্থাৎ আমাদের যে পরিবেশ পরিস্থিতি আশেপাশে যেগুলো আছে এগুলোর যদি সান্নিধ্য, এখান থেকে অনেক কিছু আমরা পরবর্তী লাইফে আমাদের প্রভাব বিস্তার করে। যেমন আমি সাঁতার কাটি, সাঁতার কাটা শিখলে কি হবে, আমি মেঘনা নদী পার দিয়ে বরিশাল জেলায় চাকরি করতে যেতে পারবো, সম্ভব। বাট আমার যদি সাঁতার জানা না থাকে, আমার জাহাজটা যদি লঞ্চটা যদি ডুবে যায়, তাহলে এই যে এটাও কিন্তু দরকার। অর্থাৎ শুধুমাত্র আমি ইঞ্জিনিয়ারিং পাশ করে আমার চাকরি দিল বরিশালের ভোলা দ্বীপে, অথচ আমি যাইতে গিয়ে মানে নদীর দেখে নদীতে পড়ে গেলাম, সাঁতার জানলাম না, তাহলে পরে তো আমার লাইফটাই শেষ। অর্থাৎ ইঞ্জিনিয়ার বানাইলাম ঠিকই, কিন্তু তারকে সেটার কোনো বেনিফিট নাই। এখানে একটা উদাহরণ দিব গানের ক্ষেত্রে, যেমন আমি ছোটবেলায় রুনা লায়লার গান পছন্দ করতাম খুরশিদ আলমের, তখন আমি প্রাইমারি স্কুলে পড়ি। এখন রুনা লায়লা খুরশিদ আলমের গান কিন্তু রবীন্দ্রসঙ্গীতের মতো না, যখন বড় হলাম তখন রবীন্দ্রসঙ্গীত ভালো লাগলো না, তা আমি রুনা লায়লা খুরশিদ আলমের গান শুনে শুনে আমার রুচিটা দিন দিন ইমপ্রুভ করেছে। আমি ভালো ভালো শিল্পীর গান দেখছি, রবীন্দ্রসঙ্গীত শুনছি, আরো ভালো কিছু উচ্চাঙ্গ সঙ্গীত না গজল দেখছি। কেন হয়েছে? কারণ ওইগুলো দেখে। এখন আমি যদি মনে করি যে আমার সন্তান ওই সব গান শুনে, তাহলে তো হবে না। ওই গানগুলো ওই বাচ্চারা পছন্দ করে, ও যখন বড় হয় তখন তারপরে একটু বড় শিল্পী, আরেকটা শিল্পীদের সঙ্গে পরিচিত। আমরা যে বয়সে যা করেছি ওইটা আমরা ভুলে যাই, ভুলে যাই। আমরা ভাবি এই বয়সে যেটা করা উচিত ওই বাচ্চাদের উপরে সেটা চাপিয়ে। অর্থাৎ আমার এখানে আমি একটা এটা খুবই স্পষ্ট করলো কাকা, যে আমাদের বয়সের সাথে সাথে মানসিকতার পরিবর্তন হয়ে গেল। আমি বাবার বয়সে গেলাম, আমি ভুলে গেলাম আমার ছোটবেলার কৈশোরের আমার ওই সন্তানের মানসিকতার। অর্থাৎ আমিও তো ওই সময় ওটা করছি, অর্থাৎ যেটাকে বলি আমরা বড় ভাইগিরি, বাপগিরি, যেটাকে দাদাগিরি, এই যে দাদাগিরি করার ফলে কিন্তু আমার প্রবলেমে পড়তে হচ্ছে। অর্থাৎ তাকে একটা অপশনাল কিছু শিখাতে হবে, অর্থাৎ এ যদি এই প্রবলেমটা পরে এই প্রবলেমটা সলভ করার কৌশলটাও তাকে শিখাতে হবে। আর এটা শিখানোর একটাই পদ্ধতি হলো ছোটবেলা থেকে তাকে ওই মানে একটা অভিযোজনের একটা জায়গা করে দেওয়া, এটা দরকার আছে। আচ্ছা, ওই খুব ঘনিষ্ঠ জন আমাদের লুৎফর রহমান রিটন, যে শিশু কথা সাহিত্যিক আর কি, জি জি জি, ওনার ইয়েতে যে হইচই একটা নাটক ছিল, সেখানেও কিন্তু দেখানো হয়েছে যে সে কিন্তু যখন তার ছেলে অভিযোগ করছে যে আমার বন্ধুরা এই সমস্যা, তখন বলেছে না তোমরা বন্ধুরা মিলেই তোমরা সেই সমাধান করো, জি জি জি, আমরা বড় আমরা এর মধ্যে যাব না, জি জি, তুমি তোমার প্রবলেম সলভ করতে শেখো, জি জি জি। ওখানে আরেকটা বিষয় ছিল, যেমন একজন খুব বিশ্রী ছিল, মানে মারতো সারাদিন, ছেলেদেরকে অত্যাচার করতো, অনেক সমস্যা করতো। পরবর্তীতে ওর বাড়িতে যখন যাওয়া যায় তখন দেখা যায় তার মা, তার বাবা নাই, মা হলো পাগল, জি জি জি, লোহার শিকলে বেঁধে রেখেছে। সুস্থভাবে বেড়ে ওঠে, যে কারণে সব জায়গায় সে অকারেন্স করতো, মারতো, অনেক প্রবলেম করতো। এখানে আমাদের সমাজেও কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে, তার কি সমস্যা, বাচ্চাদের সমস্যা সেই সমাধান কিভাবে আমরা করব। এটা পূর্বে বলছে যে পিতামাতা এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এটা, হ্যাঁ। আরেকটা কাকা, আমরা দেখেছি যে আমাদের কিশোরের মানে সবচাইতে সফল কিশোর উপন্যাস যদি আমরা বলি শ্রীকান্ত, এখানে দেখেন শ্রীকান্ত যখন ইন্দ্র চরিত্রটা আসে, এই ইন্দ্র চরিত্রটা ঠিক দীপু নম্বর টু এর মতো চরিত্র, এই ইন্দ্রর কেউ নেই। সে এত ডান পিটে, সে নদীতে মাছ ধরতে যায় জেলেদের জাল থেকে রাতের বেলায় চুরি করে, এবং আমাদের শ্রীকান্ত বাবুকে অর্থাৎ শরৎচন্দ্রকে বলতো যে তুই যদি ওরা যদি ধরা পড়ে সাথে সাথে পদ্মার নদীতে স্রোতের মধ্যে লাফ দিবি, দিয়ে ভাসতে ভাসতে যাবি, গিয়ে দেখবি যে কোনো কাঠ
ভেসে আসছে কিনা, কাঠটা ধরবি, সেটা যে কাঠই হোক, কারণ পদ্মার ধারে অনেককে দাহ করা হয়, এবং যে কাঠগুলো থাকে সেটা ভাসিয়ে দেওয়া হয়, ওরকম অসংখ্য কাঠ পাবি, ওই কাঠ ধরে ভাসতে ভাসতে গিয়ে কোনো নিরাপদ চরে গিয়ে উঠবি। এই যে দেখেন যে তার বাবা মা নাই, এ কারণে কিন্তু ওর যে মানে বেড়ে ওঠা পরিবেশ পরিস্থিতিতে ও কীভাবে বেড়ে উঠছে, বিভিন্ন ধরনের, একটা সময় গিয়ে ইন্দ্রকে আমরা আর খুঁজেই পাই না, অর্থাৎ তার কী হয় কেউ বলতে পারে না। তো এরকমটা আসলে যে এই যে আপনি আমরা যেটা দীপু নম্বর টু বলি, রটন স্যারের যে গল্পের কথা বলি, এই যে বাবা মার বিষয়টা, এটা অত্যন্ত মনে পড়ছে। যেমন রবীন্দ্রনাথের ইচ্ছে এইখানে যে দেখানো হয়েছে যে সন্তানকে খুশি করার যে ব্যাপারটা, সন্তানকে আমরা আদেশ করছি তখন সে কাজটা করতে বাধ্য হচ্ছে, সন্তান কিন্তু মনের ভেতরে কষ্ট পেত যে আমি যদি বাবার জায়গায় হতাম তাহলে আমি অর্ডার করতাম, আমার ছেলে সে অর্ডার ফলো করত। কিন্তু সেই নাটকে দেখানো হয়েছে কি, বাবাই কিন্তু একটা সময়ে ছেলে হয়ে গেল আর ছেলেটা বাবা হলো, তখন ছেলেটা বুঝলো যে বাবা হওয়ার কত অসুবিধা। তার মানে আমি বলতে চেয়েছি যে আমি যে অসুখী, আসলেই কি আমি অসুখী? আমার ভ্রান্ত কিছু ধারণা আছে, আমার থেকে কিন্তু আরেকজন অসুখী বেশি। আমি অল্প বয়সে আমার কিন্তু অনেক সুবিধা, আমি যেমন বলি যে ওবামা বল আর প্রেসিডেন্ট যারা, তাদের বলি যে তারা যত ভালো আছে, তোমরা ইউনিভার্সিটির ছেলে মেয়ে যারা, তাদেরকে আমি বলি তোমরা আরো বেশি ভালো আছে, কারণ ওবামার দাঁতের সমস্যা থাকতে পারে, হার্টের সমস্যা থাকতে পারে, অন্যান্য অসুখ বিসুখ থাকতে পারে, অনেক ধরনের বাধা বিপত্তি আছে। আমি বলতে চেয়েছি যে আমাকেও কিন্তু তৃপ্ত হতে হবে, আমি